আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। গ্রাম খবর পড়ছি জয়িতা বর্ধন। মঙ্গলকোটে ডাকাতি করার আগেই পুলিশের জালে চার ডাকাত পাঠানো হলো কটোয়া আদালতে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষুদ্রন দিঘির কাছে একদল ডাকাত জড়ো হয় ডাকাতির উদ্দেশ্যে। মঙ্গলকোট থানার পুলিশের কাছে সেই খবর আসতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেয়া হয় ওই জায়গায়। হাতে নাতে ধরে ফেলা হয় চারজন ডাকাতকে। ডাকাতদের নাম হাসিবুল শেখ, শেখ মসিউদ্দিন, এই দুইজনের বাড়ি মঙ্গলকোটের কুলসুনা গ্রামে, এবং আরো দুজন হলো বাপি শেখ, রেজাউল শেখ, এদের বাড়ি মঙ্গলকোটের মাঝিখাড়া গ্রামে। এদের কাছ থেকে রড, লাঠি, বোজালি, রশি উদ্ধার করেছে মঙ্গলকোট থানার পুলিশ। তাদের মঙ্গলকোট থানা এখানে কাজ করছিলাম, শুনলাম খুদগুন্দিগির এখানে ডাকাতি নিয়ে চলছিল। মঙ্গলকোট থানার পুলিশ চারজনকে ধরেছে, শুনে খুব সুখী হলাম। পুলিশ কর্মীদের গাড়ি চালাচ্ছে, ভালো কথা। কটা ডাকাতকে ধরেছে? চারজন। তো এতে আপনারা কতটা খুশি পুলিশের নজরদারি চালাচ্ছে? হ্যাঁ, কতটা খুশি আপনারা? অনেকটাই। কি বলবেন পুলিশকে? ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার, কোথায় বাড়ি? আমার নাম জয়ন্ত বর্ধন, বাড়ি মঙ্গলকোট। সঙ্গে আর কে কে ছিল তার তদন্তে নেমেছে মঙ্গলকোট থানার পুলিশ। ডাকাতির আগেই বড় সফলতা পেল মঙ্গলকোট থানার পুলিশ। এলাকার মানুষ মঙ্গলকোট থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ কলকাতা।